যেখানে শুরু সেখানেই শেষ। আইপিএল এর চলতি মৌসুম শুরু হয়েছিল আহমেদাবাদে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে। আজ শেষ পর্বটাও মঞ্চায়ন হতে যাচ্ছে ওই আহমেদাবাদেই, ফাইনালে সেই চেন্নাই আর গুজরাট। চেন্নাই এর আগে আইপিএল শিরোপা জিতেছে চারবার, যা দ্বিতীয় সর্বোচ্চ। গুজরাটের বিপক্ষে জয় পেলেই মুম্বাই ইন্ডিয়ান্সের সমান পাঁচবার শিরোপা উঠবে চেন্নাইয়ের ঘরে। গুজরাট ফ্রাঞ্চাইজির শুরু 2022 মৌসুমে, অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়া দলটির চোখ টানা দ্বিতীয় শিরোপা জয়। আজ জিতে গেলে চেন্নাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে আইপিএলে টানা দুটি শিরোপা জিতবে গুজরাট টাইটান। চেন্নাই গুজরাটের মুখোমুখি লড়াই। এবারের আইপিএলে চেন্নাই এবং গুজরাট মুখোমুখি হয়েছিল দুইবার, যেখানে প্রথম ম্যাচে গুজরাট জয় পেলেও প্রথম কোয়ালিফায়ারে জিতেছে চেন্নাই। সব মিলিয়ে এই দুই দল আইপিএলে মুখোমুখি হয়েছে চারবার। গুজরাটের জয় তিনটি, চেন্নাই জিতেছে মাত্র একটি ম্যাচ। আহমেদাবাদে এখনও জয়ের দেখা পায়নি চেন্নাই। এটিই একমাত্র স্টেডিয়াম যেখানে কমপক্ষে তিন ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি ধোনির দল। অন্যদিকে গুজরাটের ঘরের মাঠ এটি, এখানে হার্দিক পান্ডিয়ার দল নয় ম্যাচ খেলে জয় পেয়েছে ছয়টিতে।